গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি আমি এখনই ফোনটা মানে কিছুক্ষণ আগে আমি ফোনটা খুলে দেখছিলাম, এটা কালকের ভিডিও আমি দেখলাম, দেখছি অমিত একটা ভিডিওতে মানে অমিত ছেড়েছে পজ প্যালেট থেকে, তোমরা হয়তো সকলেই জানো পজ প্যালেট নামে একটা ভিডিও পোস্ট করেছে রিসেন্টলি, এবং খবরটা শুনে খুব বাজেই লাগলো। যাই হোক, তো যে বিষয় নিয়ে বলতে গিয়েছিল হঠাৎ করেই দেখলাম আজকে, মানে ভিডিও দেখতে দেখতে আমি তো সবসময় দেখতে পাই না, কারণ আমার ছোট বাচ্চা আছে, আমি সবসময় ব্লগ দেখতে পাই না। তো আমি দেখলে আমি প্রতিদিন মোটামুটি যখনই পারি আমি রিয়াঙ্কার ব্লগটা অবশ্যই মানে ফলো করি। রিয়াঙ্কা বলতে পজ প্যালেট, দা পজ প্যালেটের ভিডিওটা আমি দেখি, কারণ রিয়াঙ্কাকে আমার ভীষণ ভালো লাগে। একটা হাসি খুশি মেয়ে সবসময় মানে হাসি খুশি থাকে, ওকে দেখে আমারও মনটা ভালো হয়ে যায়। কোনো সময় মন টন খারাপ থাকে আমি ওর ভিডিওগুলো অবশ্যই দেখি, আর ওকে দেখেই আমি এনকারেজ হয়েছি। আমার কয়েক মাস হলো আমি ব্লগ করছি, তো আমি ওকে দেখেই মানে এনকারেজ হয়ে আমি ব্লগটা শুরু করেছি। তো যাই হোক, কালকে দেখলাম নিউজটা, দেখে খুব খারাপ লাগলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অমিত আর রিয়াঙ্কার, তাতে রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণ ইঞ্জিওর। যেটা অমিত ভিডিওটা ছেড়েছে, তো ওরা নর্মালি বেরিয়েছিল, ওরা বুঝতে পারেনি যে অ্যাক্সিডেন্টটা এরকম ভাবে হয়ে যাবে। তো অমিত যেটা ভিডিওতে বলেছে যে হঠাৎ করে একটা সামনে গর্ত চলে আসে, যে গর্তের মধ্যে জল ফিল হচ্ছিল, কারণ ওই পুনেতে এখন খুব বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে ভিডিওতে দিয়েছিল যে ট্রেকিং এ গিয়েছিল সব বন্ধু বান্ধবরা মিলে, তো ওই গর্তের মধ্যে ওর সাডেনলি স্কুটিটার চাকা ঢুকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এবার দুজনেই হেলমেট পরেছিল, তো এবার রিয়াঙ্কা গাড়ি থেকে যখন পড়ে যায় ওর হেলমেটটা মাথা থেকে খুলে যায়, এবং খুব বাজে ভাবেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই খবরটা শুনে খুবই বাজে লাগলো। তো ও নর্মাল হসপিটালাইজ নয়, ও আইসিইউতেই ভর্তি আছে, এবং অমিতের কথা শুনে খুব খারাপই লাগলো। যে যাই হোক, খারাপ লাগলো শুনে জিনিসটাকে, তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি, আর তোমরা দুজন আবার ব্লগিং করো, যেমন আগের মতো ব্লগ করতে ওরকম তুমি ব্লগ করো, আমরা দেখি তোমার ব্লগ খুব ভালো লাগে তোমাদের দুজন, যাতে তোমরা দুজন আবার আগের মতো ব্লগ করতে পারো। তো আমরা ঠাকুরের কাছে প্রে করছি তুমি খুব তাড়াতাড়ি রিয়াঙ্কা সুস্থ হয়ে ওঠো, আমাদেরও ভালো লাগবে দেখে। এখন আমরা সবাই তোমার পাশে আছি, তুমি অত বেশি টেনশন করো না, রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তুমি অত টেনশন করো না। চলো, এটাই বলার জন্য এসেছিলাম, টাটা।